তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার ইয়ে হওয়া করবে। তাহলে বিষয়টা বুঝছেন তো, যে আমরা ক্যাটগাটটা আপনার ভিতরে পেটটা কাটার পর ভিতরে যেগুলো সেগুলো আমরা ক্যাটগাট দিয়েছিলাম, আর উপরে আপনার নাইলন যেগুলো কিনা নন অ্যাবজর্বেবল এগুলো আমরা পরে রিমুভ করবো আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। 2-2.5 ঘন্টার মতো সময় লাগে, কারণ কি খুব স্লোলি এই জিনিসগুলো করতে হয়। অ্যানাস্থেশিয়ারও একটা রিস্ক আছে, কারণ ছোটো প্রাণী, এগুলোকে অ্যানাস্থেশিয়ার জন্য আপনাদের রিস্ক নোটে সাইন দিতে হবে। দেওয়ার পর আমরা ওইটা দিই, কারণ এটা কমপ্লিকেটেড কেস। ওর ব্যথা উঠছে কবে? দুই দিন হয়ে গেছে। তো এই হলো বিষয়, দুই দিন হয়ে গেছে মানে সাধারণত যখন ইয়েটা হবে একদিনের মধ্যে হয়ে যায় বা পরের দিনের মধ্যে হয়ে যায়। এখন আমরা থার্ড ডেতে চলে আসছি। হ্যালো, এই যে কাকু কাকি, এটা যেটা বলি হয়েছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে যত খাওয়া দাওয়া নাই দুই দিনে। ঠিক আছে, আমি তাহলে আমরা আজকে লাস্ট ট্রাই করব অক্সিটোসিন দিয়ে, যদি বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে তো আমাদের কোনো অসুবিধা।